অস্ট্রেলিয়াকে বলা হয় পৃথিবীর পাখি প্রেমীদের স্বর্গ। প্রায় 850 প্রজাতির পাখি বাস করে অস্ট্রেলিয়ায়, যার প্রায় 45% অস্ট্রেলিয়ার যে কোনো স্থানে আপনি দেখতে পাবেন। এইসব পাখিদের মধ্যে কোনটি সেরা সে স্পেসিফিকলি বলা যাবে না। একটা র্যান্ডম লিস্টে প্রায় 20 প্রজাতির পাখি অস্ট্রেলিয়ার সুন্দর পাখিদের মধ্যে সমান ভোট পেয়েছিল। ওই লিস্টের 20 প্রজাতির পাখি মানুষের সবচেয়ে বেশি ভালো লাগার তালিকায় প্রথম দিককার ছিল। আর এজন্যই অস্ট্রেলিয়ার পাখিদের মধ্যে সেরা পাখিদের খুঁজে বের করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। তবুও আমরা চেষ্টা করেছি, চষে বেরিয়েছি অন্তর্জালের পাখি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট, আর আমরা সক্ষম হয়েছি। আজকের এই লিস্টেই আপনারা পাবেন অস্ট্রেলিয়ার সেরা 10 পাখির খোঁজ। হ্যাব্রোস, জানি আপনার আর তর হয়েছে না, তবে চলুন শুরু করা যাক। নাম্বার 10, থানি ফ্রগমাউথ। ছদ্মবেশ ধরতে পারা পাখিদের গুরুদেব বলা যায় একে। অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি থানি ফ্রগমাউথরা নিজেদের ছোঁচালো পশমের জন্য এক ইউনিক পাখি হিসেবে পরিচিতি পেয়েছে। এরা এদের এক গোছাবদ্ধ পালক নিয়ে দারুণ ছদ্মবেশ ধরতে পারে। এই পালক তাদের ঠোঁটের ওপর থেকে শুরু হয়ে প্রান্ত দেশে গিয়ে থেমেছে। এরা অস্ট্রেলিয়ার আরবান এরিয়া সহ সর্বত্র থাকে, এমনকি গ্রেট ওয়েস্টার্ন উডল্যান্ডেও আপনি এদের পাবেন। নাম্বার 9, বার্কিং আউল। এরা পরিচিত এদের বাজখাই আওয়াজের জন্য। এদের গলা থেকে গগন বিদারী আওয়াজ বের হয়। বাসিন্দারা বিশেষ করে রাতে এর ডাক শোনেন। কেউ কেউ বলেন এর আওয়াজ রাতের বেলা মনে হয় কোনো নারীর জোরে চিৎকার করছে এমন। আপনি রাতে এর আওয়াজ শুনলে চমকে যাবেন। নর্দার্ন অস্ট্রেলিয়া জুড়ে এই পাখি রাতের প্রহরী হিসেবে দায়িত্বরত। আমার খুব ইচ্ছে সরাসরি এই পাখিটির ডাক শোনার। কেন জানেন, তাহলে আপনি শুনুন। একটা ভৌতিক আবহ মনে হলো না? নাম্বার 8, লিটল পেঙ্গুইন। সাদা কালো প্রাকৃতিক পোশাকে সজ্জিত পেঙ্গুইন আপনি নিশ্চয় চেনেন। পেঙ্গুইনরা যেসব এলাকায় থাকে সেসব এলাকা তারা প্রোটেক্ট করে। সব পেঙ্গুইনদের মতো অস্ট্রেলিয়ার লিটল পেঙ্গুইনরাও অস্ট্রেলিয়ার উপসাগরীয় অঞ্চলগুলো ও তাদের মোহনাকে রক্ষা করে আসছে। কি করে রক্ষা করছে এর বিস্তারিত ব্যাখ্যা দিতে অনেক সময়ের প্রয়োজন, আর তাতে ভিডিও বেশ বড় হয়ে যাবে। আপনি চাইলে গুগল করে এর সাইজ আর হ্যাবিটাটস জেনে নিতে পারেন। এদের পাওয়া যাবে সাউদার্ন অস্ট্রেলিয়ার কোস্টলাইন এবং নিউজিল্যান্ডে। এছাড়াও এদের পাওয়া যাবে চিলিতে, আরও পাবেন তাসমেনিয়াতে। এদের সাইজ অবিশ্বাস্যভাবে ছোট। এরা গড়ে 33-43 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নাম্বার 7, অস্ট্রেলিয়ান সাউদার্ন ক্যাসোয়ারি। সাউদার্ন ক্যাসোয়ারি উড়তে না জানা পাখিদের একটি প্রজাতি, যারা অস্ট্রেলিয়ার নেটিভ। এরা পরিচিত এদের কালো পশমের বিশাল শরীরের আর ব্রাইট ব্লু ঘাড়ের জন্য। তারা পৃথিবীর দ্বিতীয় ওজনদার পাখি, আর তাদের অ্যাগ্রেসিভ আচরণের জন্য এরা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস পাখিও। এদের ধারালো ঠোঁট দিয়ে এরা শত্রুকে খুব ভয়ানকভাবে আক্রমণ করে। ক্যাসোয়ারিরা ইমো অস্ট্রিচদের এক প্রজাতি। এরা মোস্ট ভিভিড ইউনিক ডিম পারে, যা অ্যানিমেল কিংডমে অন্য কোনো প্রাণীর নেই। ব্রিডিং সিজন ফিমেলরা 3-5টি ডিম দেয়। একটা ডিম পাড়ার পর সেটি এক মেলের কাছে গচ্ছিত রেখে ফিমেলটি যায় আরেকজন পুরুষ খুঁজতে। নাম্বার 6, রক প্যারট। অস্ট্রেলিয়ার সাউদার্ন কোস্ট লাইনকে মনোরম করতে এই ছোট টিয়া পাখিগুলোর অবদান সবচেয়ে বেশি। এই ছোট ছোট টিয়া পাখিরা সমুদ্রের পার ঘিরে থাকে। ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখির দল পুরো এলাকাটা যেন ঘিরে ধরে। এই দৃশ্য এত সুন্দর লাগে যে দেখলে মনে হবে আপনি অস্ট্রেলিয়া নয় বরঞ্চ রূপকথার কোনো এক রাজ্যে, যেখানে ছোট ছোট আর রং বেরঙের টিয়া পাখির দল সমুদ্রে স্নান করছে। সম্ভবত এই টিয়া পাখির দলই পৃথিবীর একমাত্র কোস্টাল প্যারট, কারণ পৃথিবীতে আর কোনো সমুদ্র উপকূলে এরকম টিয়া পাখির ঝাঁক দেখা যায়নি। রোটে নেস্ট আইল্যান্ড ও বার্মের বেতে এদের আপনি দেখতে পাবেন। নাম্বার 5, গ্রেট ক্রেস্টেড গ্রিব। অস্ট্রেলিয়া হলো গ্রিব পাখিদের 3 প্রজাতির আদি বাড়ি। এরা এখান থেকেই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়েছে। এরা এখানের লোকাল পাখি। এদের ছড়ানো ছিটানো দেখতে পাবেন মুরে ডার্লিং ব্যাসিনে। এই পাখিগুলো এত অপরূপ যে এদের দেখলে একটু হাতে স্পর্শ করে দেখতে ইচ্ছে হবে। নাম্বার 4, ন্যানকিন ক্যাস্টরেল।
এদের বলা হয় ব্রিলিয়ান্ট ইয়া রিয়ালিস্ট। এরা সবচেয়ে ছোট প্রজাতির ফ্যালকন বা বাজ পাখি, উড়তে পারে দূর আকাশের বহুদূর পর্যন্ত। এরা অন্যান্য বাজ পাখিদের মতো ওপর থেকে ছো মেরে শিকার করে না, বরঞ্চ এই ছোট বাজদের আপনি দেখতে পাবেন লম্বা ঘাসের মধ্যে লুকায়িত, তার আনসাসপেক্টিং শিকার ইঁদুর আর লিজার্ড ধরার জন্য উঁত পেতে আছে। এরা খুব চাতুরি সমেত শিকার ধরে, শিকার ধরার জন্য এরা আগে থেকেই পজিশন নিয়ে লুকিয়ে থাকে আর খুব অভিনব কৌশলে শিকার করে, যা দেখলে আপনার মধ্যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আসবে। নাম্বার 10, স্প্লেন্ডিড ফেয়ারি রেন। এটি ছোট কিন্তু আউটস্ট্যান্ডিং। এই ছোট পাখিরা কাল্পনিক জগতের পাখিদের মতো ডাকে, এর ডাক আপনাকে নিয়ে যাবে অন্য কোনো ভুবনে। এদের পুরুষরা খুবই চমকপ্রদ আর প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি। দ্বিপদ নাম মালোরাস স্প্লেন্ডেন্টস, স্প্লেন্ডিড রেন বা পশ্চিম অস্ট্রেলিয়ার ব্লু রেন নামেও এটি পরিচিত। মলোরিডি পরিবারের অন্তর্ভুক্ত প্যাসারিন জাতের পাখি এটি। এরা ছোট আকারের লম্বা লেজের পাখি, দৈর্ঘ্য 14 সেন্টিমিটার বা 5.5 ইঞ্চি। পুরুষ পাখির কপালের পালক উজ্জ্বল নীল, গলা বেগুনি এবং ডানার ওপরের পালকের রং গাঢ় নীল। এরা পতঙ্গভোগ পাখি। এর খাদ্য তালিকায় বিভিন্ন রকম ক্ষুদ্র কীট পতঙ্গ, বিশেষ করে অর্থপুরত যেমন পিঁপড়া, ঘাস পরিং, ঝিঝি পোকা, মাকুসা এবং কীট থাকে। এরা কালে ভাদ্রে বীজ, ফুল এবং ফলও খেয়ে থাকে। নাম্বার 2, এক্ল্যাকটাস প্যারোট। এদের বলা হয় ওয়ার্ল্ড মোস্ট আনইউজুয়াল পাখি। এরা প্রকৃতির এক মাস্টারপিস। এই পাখিরা আমার অত্যন্ত প্রিয় পাখি। এদের পালক পশমের চেয়েও নরম হয়। এদের ফিমেল পাখিরা আসলে কর্তৃত্ব চালায়, অর্থাৎ এদের মধ্যে পুরুষের চেয়ে ক্ষমতা বেশি একটা নারীর। নারীরাই রুলস রুটস, সবকিছুই স্রষ্টা। একটা মজার বিষয় হলো এরাই একমাত্র উদাহরণ নারীরা কোনো কোনো ক্ষেত্রে পুরুষের ঊর্ধ্বে, সেক্সুয়াল ডিমরফিজমে এরা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এদের নারী পাখিরা হয় টকটকে লাল আর নীল, পুরুষরা হয় সবুজ। নাম্বার 1, গোল্ডিয়ান ফিঞ্চ। এন্ড দ্য উইনার ইজ দ্য গোল্ডিয়ান ফিঞ্চ। নিশ্চিতভাবেই এরা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রঙের ছোট পাখি। এরকম অদ্ভুত সুন্দর পাখি আমি আগে দ্বিতীয়টি দেখিনি। এদের নারী পুরুষ উভয় পাখির শরীরেই অতি স্পষ্ট কালো, সবুজ, হলুদ, লাল এবং পেটের নিচে বিশেষ রঙের মার্কিংস থাকে। এদের ফিমেল পাখির একটু লেস ব্রাইট রঙা হয়। একটা মজার ব্যাপার এদের নারী পুরুষের তফাত বুঝতে সাহায্য করে, আর তা হলো এদের পুরুষদের বুকের রং রক্তবর্ণ, কখনো বা বেগুনি, আর ফিমেল পাখিদের বুকের রং লাইটার ফিকে লাল। মজার ব্যাপার হলো এদের আরো অনেক রং আপনি প্রকৃতিতে দেখতে পাবেন। এরা বড় হয় গড়ে 125 মিলিমিটার। অডিয়েন্স, অস্ট্রেলিয়ার পাখিদের নিয়ে 30 মিনিটের একটা বিস্তারিত ডকুমেন্টারি বানানোর কথা ছিল, কিন্তু আমার থ্রটে সমস্যা থাকায় সেটা বানানো আমার পক্ষে সম্ভব হয়নি। ইনশাল্লাহ অন্য কোনো একদিন আমরা আপনাদের দেয়া ওয়াদা রক্ষা করব। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, যাতে পরবর্তী আমাদের 30 মিনিটের ভিডিওটির দর্শক সংখ্যা বেশি হয়। আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।